আমরা প্রথমে দলের সাথে আলোচনা করব, কথা বুঝে হবে কি করব, আমাদের এলাকাতে সবুজ রাখতে কি করতে পারে দলের সাথে আলোচনা করব। এরপরে দলের সদস্যদের মধ্যে খুব মন দিয়ে শুনবে, যেমন আমি আমি তোমাদের মতো একজন দলের সদস্য, তোমাদের সাথে একজন দলের সদস্য, আমি এখন শিক্ষক না, মনে করো আমি তোমাদের একজন বন্ধু। এখন কি কি করতে হবে এই জিনিসটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমার এই বন্ধু সে বুঝতে পারতেছে। আমি যদি না বুঝতে পারি দলের মধ্যে, আমি যে বন্ধু বুঝতে পারে তাকে জিজ্ঞেস করবো, আসলে তুমি আমাকে একটু বুঝিয়ে দাও। আর যে বন্ধু বুঝতে পারতেছে সেই বন্ধু আবার তোমাদেরকে বুঝিয়ে দেবে। এই জায়গাটাতে যদি বন্ধুরা বন্ধুকে সহযোগিতা বুঝতে না পারলে, অন্য দলের সদস্যদেরকে না জিজ্ঞেস করে যদি চুপ করে বসে থাকো, তাহলে কিন্তু তোমাদেরকে আমরা মূল্যায়ন করবো কি? আমাদের কাছে একটা পরিশিষ্ট রয়েছে, যেখানে যে তোমরা চেষ্টা আংশিক কার্য করি, অর্থাৎ তোমরা এই যে আমরা তোমাদের একটা পয়েন্ট তোমরা ইতিমধ্যে বুঝে গেছো, ত্রিভুজ চতুর্ভুজ গৃষ্ট চতুর্ভুজ ফলে বুঝতে পারছে না, আমাদের একটা কম পয়েন্ট, আমরা স্কোর কম পেয়েছি, আমাদের মানে আমাদের যোগ্যতা বা আমাদের পারফরমেন্সটা কম হয়েছে, তো সেই জন্য আমি না বলতে দলের অন্য সদস্যকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু জিজ্ঞেস না করে প্রত্যেকে নিজের খাতায় আলোচনা থেকে তো অনেক কথা, প্রত্যেকটা দলে কি কি করতে পারি এলাকাকে সবুজ রাখার জন্য যে পয়েন্টগুলো চলে আসবে, এক একটা দলের মধ্যে থেকে অনেক পয়েন্ট আসবে না, সেই পয়েন্টগুলো এইবার প্রত্যেকে নিজ নিজ খাতায় সুন্দর করে পয়েন্টগুলি লিখবো। কথাটা হচ্ছে দলগত কাজের আমার অংশটা, এখানে যদি তোমরা 30 মিনিট সময়, এখন দল গঠন করার পর থেকে 30 মিনিট সময় দিব, এমন হতে পারে কোন দল 30 মিনিটের মধ্যে কাজটা শেষ করতে পারোনি, সেই ক্ষেত্রে এই দলগত কাজের পরে তোমাদের 10 মিনিটের একটা বিরতি আছে, যেখানে তোমরা এখানে বসে থেকে পরবর্তী কাজের জন্য প্রস্তুতি নিতে, কিন্তু তখন আবার এই বিরতি সময়টা তোমরা অন্য কাজের জন্য না ব্যয় করে এখানের জন্য তুমি নিতে পারো। আর যারা 30 মিনিটের মধ্যে প্রথম দলগত কাজ শেষ করতে পারবে তাদেরকে হচ্ছে মোস্ট ওয়েলকাম, যে তারা পরবর্তী যে একক কাজের দিকে যাবে প্রস্তুতির জন্য মাঝে 10 মিনিট সময় পাবে। আর যারা এই 30 মিনিটের মধ্যে সবাই না শেষ করতে পারবে তারা ওই 10 মিনিট ব্যবহার করতে পারবে তোমাদের এই লেখাটা লেখার জন্য। প্রথম কথা কি আবার বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে প্রথম কাজটা করার পর পরবর্তী কাজটা এই 10 মিনিট পরে দলগতি পরে কি হবে, এখন ফিরে বসে যাও, তখন আমাদের একটা টিম হবে, তোমরা একটু কষ্ট করে এদিকে ফিরে বসে যাও, একটা টিম হবে, তোমরা এদিকে ফিরে বসে যাও, তোমরা এদিকে ফিরে বসে যাও, ঠিক লাইফ রেল লিখে
সাথে এবং সেগুলোর সাথে সম্পর্কিত যে অ্যাডজেক্টিভগুলি লিখবে ওই অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক আছে যে নাউনের সাথে, অর্থাৎ যে নাউনকে মডিফাই করেছিল অ্যাডজেক্টিভটা, সেই অ্যাডজেক্টিভের সাথে নাউনটা আবার বাক পাশে যে বি কলাম আছে সেই বি কলামের যে নাউনটা লিখতে হবে। মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি টেক্সট থেকে দিচ্ছিলাম, আমি দেখলাম রুহান ইজ আ স্মার্ট বয়, এখানে স্মার্টের সাথে সম্পর্কিত নাউনটা ছিল বয়, রুহানের সাথে সম্পর্কিত কি ছিল বয়। আবার যদি বলতাম রুহান ইজ স্মার্ট, এই যে ওরা যেদিকে তাকায় তাকায় লেখে একজন আরেকজনের, সেটা কি খেয়াল করছো তোমরা? তারপরে লেখা শেষ তোমাদের? হ্যাঁ, ভালো করে পড়ছো, ভালো করে পড়ছো, ৪৭, 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